আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। মামুনুল হকের 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের পুলিশ 7 দিনের রিমান্ড চাইবে। ডিএমপির মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ রোববার 18 এপ্রিল রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার 19 এপ্রিল তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। 2020 সালে মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তদন্ত চলছিল। তদন্তে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। রোববার দুপুর 1:45 দিকে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি তেজগাঁও বিভাগ। রোববার দুপুরে তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি হারুনার রশিদ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, 2020 সালে মোহাম্মদপুরে একটি ভাঙচুরের মামলায় মামুনুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মতিঝিল, পল্টন ও নারায়ণগঞ্জে আরও কয়েকটি মামলা রয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।